ব্রুনাই দেশের ভাষা জানানোর চেষ্টা করবো, যে কথায় আছে যে এক দেশের গালি আরেক দেশের বলি। ব্রুনাইতে যেসব ভাষা বলা হয় আমাদের বাংলাদেশে অনেক জিনিসের নামের সাথে মিলে যায়, যেমন ছাতু বাংলাদেশে কিন্তু অনেকে খায়, আর এই দেশে ছাতু মানে এক। এরপরে কালো জাম, জাম গাছে জাম ধরে জাম আমরা খাই, জাম মানে এই দেশে হলো ঘন্টা। এরপরে আপনার হাতি একটা প্রাণীর নাম, এই দেশে হাতির হাতি মানে হইলো মন। এরপরে চিন্তা, দুশ্চিন্তা চিন্তাই তো হইলে একটা কথা আছে না, চিন্তা মানে এই দেশে হলো ভালোবাসা। এরকম বহুত কিছু ই আছে যেগুলো আপনার নাম শুনলে বুঝবেন যে কি কইতাছে। এগুলা ব্রুনাই দেশের ভাষা জানানোর চেষ্টা করবো যে কোনটার অর্থ কি। যেমন চিন্তা, চিন্তা এটাকে বাংলা ব্রুনাইতে বলা হয় হইলো ভালোবাসা, ভালোবাসাকে চিন্তা বলা হয়। মালাম মানে রাত, হাড়ি মানে দিন, টিডোর মানে ঘুম, হাতি মানে মন, জালান মানে রাস্তা, মাকান মানে খাওয়া, নাসি মানে ভাত, বিভিন্ন অর্থের মানে শেষ নেই এগুলো আর কি। আপনার ইনি, সানা, সোডা, সোডা মানে হয়ে গেছে, সোডা বলুম হয়নি, এরকম কিছু কিছু অর্থ আছে, নানান ধরনের অর্থ। এই দেশের ভাষা প্রথম অবস্থায় যে কেউ বুঝবে না। বুকা, বুকা মানে হলো খোলা। জাম মানে ঘন্টা, যেমন আমরা কিনা এক ঘন্টা দুই ঘন্টা, এরকম হলো জাম মানে ঘন্টা। এরপর আপনার ছাতু মানে এক, দোয়া দুই, তিগা তিন, আম্পা চার, লিমা পাঁচ, এরকম গণনা আছে। মাসুক ডালাম মানে ভিতরে, মাসুকও ভিতরে বোঝায়, ডালাম মানে ভিতরে বোঝায়। ছোসা মানে নোংরা বা খারাপ, এটাকে বোঝায় আর কি। গিলা মানে পাগল, পাগলকে এই দেশের মানুষ গিলা বলে, গিলা। তুঙ্গো তুঙ্গো মানে সাবধানে আস্তে আস্তে। হাফিস মানে শেষ, সোডা মানে হয়ে গেছে, হারি রায়া মানে ঈদের দিন, হারি মানে দিন, রায়া মানে ঈদ, মাতাহারি মানে সূর্য, পানাস মানে গরম, বোকা মানে খোলা। এরপরে আপনার আতাস মানে উপরে, পাওয়া মানে নিচে, পাওয়া নিচে আতাস উপরে। তারপরে আপনার অনেক অর্থ মানে এগুলা অনেক ই আছে। এরপরে আপনার যেমন